হাই গাইস, নতুন ভিডিওতে তোমাদেরকে আবারো ওয়েলকাম। এর আগে চ্যানেলে অনেক কম্বো ভিডিও এসেছে, বাট সেগুলো কিন্তু বেশিরভাগটাই নর্থ কলকাতার। তাই তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সাউথের কিছু নতুনত্ব কম্বো ভিডিও দেখানোর জন্য। তোমাদের কথা মাথায় রেখে আবারও একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে চলে এসেছি। রেস্টুরেন্ট না বলতে পারো, এটা একটা স্ট্রিট ফুড। টেক আউট কাউন্টার সামনে 8-9 জনের বসার মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে। জায়গাটা মেনলি নামটা হলো কলকাতা মঙ্কস। কলকাতা মঙ্কসে চলছে দু ধরনের কম্বো প্ল্যাটার, একটা হচ্ছে মোমো কম্বো প্ল্যাটার, একটা হচ্ছে চাইনিজ কম্বো প্ল্যাটার। এছাড়াও এখানে কিন্তু মানে আলাকার্ট মেনুতে কম্বো স্টার্টিংই হচ্ছে মাত্র 79 রুপিস থেকে। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং নতুনত্ব কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সকলেই জানো আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কলকাতা মঙ্কসে চলছে কিন্তু দু ধরনের কম্বো প্ল্যাটার, যেটা আমি আগেই বলেছিলাম মোমো কম্বো প্ল্যাটার। মোমো কম্বো প্ল্যাটারের মধ্যে আছে 4 রকমের মোমো, 8 পিস, প্রাইসটা হচ্ছে 149 রুপিস। বাট আজকে যেহেতু আমি মোমো কম্বো প্ল্যাটার ট্রাই করবো না, করব হচ্ছে চাইনিজ কম্বো। শুরুটা করব হচ্ছে স্ট্রিম মোমো দিয়ে, যেখানে দেখো এরকম সাইজের স্ট্রিম মোমো সার্ভ করেছে 2 পিসেস। জিনিসটা খেয়ে দেখি। মোমো সাইজ নিয়ে তো কিছু বলা নেই, যেরকম স্ট্যান্ডার্ড সাইজ হয় সেরকমই, আর ভিতরে স্টাফিংয়ের পোর্শনটাও কিন্তু বেশ ভালো মতো আছে। জিনিসটা কিন্তু ভীষণই সফট, উপরের কোটিংটা এবং খেতে কিন্তু ভীষণই ভালো। এবার আসবো হচ্ছে নেক্সট আইটেমে, যেখানে রয়েছে হচ্ছে আরও একটা মোমো ইনোভেশন, প্যান ফ্রাইড মোমো। মোমো লাভার মোমো খেতে খুব পছন্দ করো, এবং এরকম ইনোভেটিভ মোমো যদি থাকে কম্বো প্ল্যাটারের মধ্যে তাহলে কী হবে, খুশি হবে তো? হ্যাঁ, এই কম্বো প্ল্যাটারের মধ্যেও কিন্তু রয়েছে, দেখো প্যান ফ্রাইড মোমো, যেখানে গ্রেভি একদম পুরো মাখামাখি রয়েছে, এবং সাইজটা আলাদা করে কিছু বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। চলো খেয়ে দেখা যাক। জিনিসটাকে দেখো, প্রথমে একটু তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি জিনিসটা, দেখো ভিতরে স্টাফিংয়ের পরিমাণটা কিন্তু ভরপুর মাত্রায় আছে, চিকেন অনিয়ন দিয়ে সব কিছু, এবং একটা টক ঝাল মিষ্টির খুব সুন্দর একটা কিন্তু বন্ডিং আছে, খেতে ভীষণই খাট্টা মিঠে একটা ফ্লেভার লাগবে। চাইনিজ কম্বো প্ল্যাটারের চাইনিজ আইটেমে তো আসবো, বাট তার আগে বলে দিই যে এখানে এক্স্যাক্ট লোকেশন এবং এই কম্বো প্ল্যাটারের দাম সব কিছু থাকবে কিন্তু ভিডিওর এন্ডে, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে নুডলস। দেখো কোয়ান্টিটি, দেখো এগ নুডলস আছে, কোয়ান্টিটি বেশ ভালো মতো দিয়েছে। জিনিসটা যত স্প্রেড করবো তত বোঝা যাবে ভালো মতো, বাট এখানে কোনো অপশান নেই স্প্রেড করার, একটা প্লেটেই কিন্তু টোটাল এটা সার্ভ করে দিয়েছে। ভেজিজের পরিমাণও ভালো আছে এবং এগের পরিমাণও বেশ ভালো মতো আছে। নুডলসের মোটা মোটা নুডলস আছে, এবং যা আমি দেখছি বেশ ভালো অয়েলিও আছে। চলো শুধু শুধু আগে টেস্ট করা যাক। নুডলসটা তো দেখতে বুঝতেই পারছ যে কীরকম ধরনের নুডলস, এবং ভেজিজের পরিমাণে জাস্ট ভরে আছে, ভরে ভরে আছে, ভীষণই সুন্দর টেস্ট। এবং সাধারণত স্ট্রিট ফুডে হয় না যে স্ট্রিট ফুড স্টাইল যে চাউমিনগুলো বা নুডলসগুলো যেরকম খেতে প্রপার, কিন্তু সেরকমই খেতে লাগছে। ঠিক আছে, পাশের সাইড ডিশ যেটা আছে সেটা হচ্ছে চিলি চিকেন, যেখানে গ্রেভির পোর্শনটা বেশ ভালো মতো দিচ্ছে, পুরো রিচ রিচ গ্রেভি। আর এখানে চিলি চিকেনের পিসেস আছে
টু থ্রি পিসেস আছে, সাইজটা এরকম সাইজের চিকেনের পিসেসগুলো আছে। কামড়টা বসানো যাক। কোটিংটা দেখো নেহাতি ভীষণই পাতলা এবং চিকেনটা কিন্তু মারাত্মক সফট। আর একবার বাইটটা দিই। এখান থেকে একটু নুডলস, চিলি চিকেনের গ্রেভিটা দেখো পুরো একদম মাখামাখি গ্রেভি, সমস্ত সস দিয়ে টস করা, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে জাস্ট ভর্তি। জিনিসটা দেখেই খুব টেম্পটিং লাগছে এবং খেতেও যেমন অথেন্টিক চিলি চিকেন হয় সেরকমই খেতে, বাট আমার একটু সাওয়ারনেসটা একটু বেশি লাগছে, এমনি ভালো। নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, এক ফ্রাইড রাইস, যে কোনো কোয়ান্টিটি বেশ ভালো মতো দিয়েছে। আমি বলবো দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, এতগুলো আইটেম আছে খেয়ে রীতিমতো পেট ভরে যাবে। ঠিক আছে, শুধু শুধু রাইসটা খেয়ে দেখবো, বাট তার আগে রাইসের কোয়ালিটিটা দেখো, বেশ লং গ্রেন আছে, শুধু শুধু চালান করা যাক পেটে। নট ব্যাড, একদম পুরো লাইট আছে এবং পুরো ঝুরঝুরে দেখো, ভীষণই ঝুরঝুরে, একদমই অয়েলি নেই। এখানে একটু হালকা গ্রেভি নিয়ে টেস্ট করে দেখব। দেখো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা কিন্তু দারুণ যাচ্ছে। নুডলসটা দিয়ে এটাও ট্রাই করেছি, বাট আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে নুডলসটা শুধু শুধু ট্রাই করা যাবে। এটা হলো পুরো মেন কোর্সটা। বাকি আইটেম আরও একটা আছে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ফাইনাল আইটেম কোল্ড ড্রিঙ্কস, দেখতে পাচ্ছি এরকম একটা গ্লাসে সার্ভ করেছে এবং এটা ভর্তি ভর্তি করেই সার্ভ করেছে। খেয়ে এখন একদম ভরপুর মাত্রায় পুরো গ্রীষ্মকাল, কম্বের মধ্যে কোল্ড ড্রিঙ্কস তো থাকবে, এটা নর্মাল ব্যাপার। তো এখানে প্রায় ছ রকমের আইটেম আছে। কী কী আইটেম যেটা তো দেখে নিয়েছো, প্রাইসটা বল। এর প্রাইসটা হচ্ছে 249 rupees, এটা একটা শেয়ারেবল কম্বো, দুজনে মিলে নিজেদের শেয়ার করে খেতে পারবে। আচ্ছা এবার আসি যে এটা ওরতে কী ভ্যালু ফর মানি, সেদিক থেকে আমি বলবো যে তুমি যদি কোনো রেস্টুরেন্টে খাও কিংবা স্ট্রিট ফুড, ডাজেন্ট ম্যাটার, খাবারের কোয়ালিটি এবং টেস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আমার কথা হবে। সেদিক থেকে দেখতে গেলে এই 249টা কিন্তু ওরতে। বাকি আছে এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট লোকেশনটা নিয়ে ব্যাক করছি, সবটা বিস্তারিতভাবে তোমার সাথে শেয়ার করে দিয়েছি। এবার আসি যে এই কম্বো প্ল্যাটারগুলো কতদিন থাকবে, থাকবে হচ্ছে আরও এক মাস, যখনই আসবে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে তবেই এসো। এবার আসি হচ্ছে লোকেশন, কলকাতা মঙ্কসের লোকেশন হচ্ছে 1/36 এ গান্ধী কলোনি। তোমরা যদি রানীকুঠি থেকে নেতাজি নগরের দিকে আসো তাহলে তোমাদের একদম লেফট হ্যান্ড সাইডেই পড়বে কলকাতা মঙ্কস। এছাড়াও একটা প্রাইম লোকেশন হচ্ছে গান্ধী কলোনি বয়েজ স্কুল, তার ঠিক পাশেই রয়েছে। গুগল ম্যাপে ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক আউট করে নিতে পারো। একটা নতুন জায়গার সন্ধান দিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।